করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে বিকাল 5টার পর থেকে সব দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। গত শনিবার 4 এপ্রিল সিলেটের জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলাম এ আদেশ জারি করেন। এর পরিপ্রেক্ষিতে বিকাল 5টার পরে প্রতিদিনের মতো মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তারা রাস্তায় থাকা জনগণকে বাসায় চলে যাওয়ার এবং ওষুধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখার জন্য মাইকিং করেন। এ ব্যাপারে কর্মকর্তাদের সাথে কথা বলে তারা জানান, আপনারা জানেন আমাদের সরকার থেকে কিছু নির্দেশনা আসছে, সেই নির্দেশনার মতে আজকে আমাদের কার্যক্রম প্রতিদিনই কার্যক্রম একটু অব্যাহত আছে। আমরা মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যে এই ভাইরাসটা একটা ছোঁয়াচে রোগ, মানুষের হাসি কাশির মাধ্যমে একে অপরের মাধ্যমে এটা ছড়ায়। আপনি বাসায় থাকেন, আপনার সন্তানকে বাসায় রেখে বাসায় সন্তানকে সময় দেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন যাতে করে রোগটা বেশি না ছড়াইতে পারে। দোকানপাট শুধু ওষুধের দোকান পর্যন্ত, বাকি দোকানগুলো বন্ধ রাখার চেষ্টা করতেছি। নির্দেশনা মোতাবেক আমরা এই করোনা পরিস্থিতি নিয়ে জনগণকে সচেতন করছি এবং 5টার পরে ঔষধের দোকান ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য দোকান যাতে বন্ধ থাকে তার জন্য আমরা জনগণকে সচেতন করছি এবং স্বতঃস্ফূর্তভাবে জনগণের সরকারের নির্দেশনা মানছে এবং তারা ঘরে ফিরে যাচ্ছে। এবং 5টার পরে এখন আপনারা দেখবেন যে ঔষধের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ করে তারা যার যার ঘরে ফিরে গেছেন। আমরা নির্দেশনা মোতাবেক আমরা জনগণকে সচেতন করছি এবং প্রত্যেককে বুঝিয়ে আমরা যার যার ঘরে ফেরার জন্য আমরা উৎসাহিত করছি এবং সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আকিব চৌধুরী, দ্য সিলেট টেলিভিশন, সিলেট।